সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাব আমার আজকের আয়োজন আজকের রাশি নিয়ে তো আজ উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ বারোই আশ্বিন বাংলাদেশ মতে চোদ্দোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি পঁচিশ রবিউল আওয়াল রোজ রবিবার দ্বাদশী তিথি থাকবে সন্ধ্যা ছয়টা বাইশ মিনিট পনেরো সেকেন্ড পর্যন্ত তারপর ত্রয়োদশী তিথি আরম্ভ হবে আর অশ্লেষা নক্ষত্র থাকবে প্রাত ছয়টা তেতাল্লিশ মিনিট আটান্ন সেকেন্ড পর্যন্ত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কন্যা রাশিতে রবি বুধ কেতু যোগ রাশিতে শুক্র কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি এবং মিথুন রাশিতে মঙ্গল পরিভ্রমন করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া দেওয়ারিকশান উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষশাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষশাশী মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে এমনকি তাদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরাও কর্ম পাবে তাছাড়া হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবেন আবার আপনারাও প্রচুর উপার্জন করবেন যেমন কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবেন যে বাড়তি দায়িত্বভার মধুর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাবে স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আনবে মামলা মোকদ্দমা কোর্টকেসে জয়ী করবে শত্রুদের পরাস্ত করবে মাঝপথ থেকে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাবতা বর্জন করতে হবে বুদ্ধির বলে এগিয়ে যেতে হবে গায়ের জোর খাটানো চলবে না আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের প্রশাস আসবে এমনকি বিশেষ কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজনও হতে পারে আর জন্ম যদি কী টিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা বা গুরুজনদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে সেই সঙ্গে বিশেষ করে অর্থকরীর সতর্কতার সাথে নাড়া ছাড়া করতে হবে এমনকি ধার কর্য দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব বৃষ রাশি ও লগ্ন নিয়ে তো বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হবে যার ফলে গোটা পরিবারের স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে এমনকি আপনার সুখী মানুষ পরোপকারী মানুষ নির্ভীক মানুষ ধার্মিক মানুষ যোগী মানুষ পর রূপে পরিগণিত হবেন তাছাড়া হারানো প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে এমনকি মাতামাতৃ স্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ ও নিষ্পত্তি হবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন আজকের দিনটিতে তাই তো বিশ্বরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত করবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আসবে হাতের মুঠ হয়ে আর জন্ম যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে সেই সঙ্গে দুঃখ দুঃখদন্য দারিদ্রদশা দূরে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে যার ফলে সাজ সাজ রবরব করতে পারে তাছাড়া ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পেতে পারেন ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দিতে পারে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হতে পারে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্যতার ভাণ্ডারও পূর্ণ করতে পারে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দিতে পারে এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করতে পারে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকতে পারে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখতে পারে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভের পথও সুপ্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করা থেকে বিরত থাকতে হবে এমনকি সহকর্মী ও অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে তবেই না উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখতে পারে এমন কি বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে সুপ্রিয় দর্শক এবার আমরা কর্কট রাশি ও নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে আপনাদের জন্য দিনটি গর্বের দিন শুভ দিন স্মরণীয় দিন বিশেষ করে ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি করার দিন তাছাড়া অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘোষানোর দিন তাছাড়া বিশেষ করে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আজকের দিনটিতে এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে তাছাড়া আত্মীয় স্বজনের সমাগমে মুখর থাকবে এমন কি ধনধান্যে পরিপূর্ণ একটি সুখী দিন আপনারা উপভোগ করবেন তাই তো বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে বৈদেশিক সূত্রেও শুভ সংবাদ প্রাপ্ত হবেন শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজা ভক্তিশ্রদ্ধা মা বাবা দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ রূপে পরিগণিত হবে সেই সঙ্গে সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে তারা কোনো না কোনো বিজয় ছিনিয়ে আনবে যা বংশের মুখকে উজ্জ্বল করবে এমনকি ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহরাশি রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের কালোম তো কাটবেই এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে মস্তিষ্ক কাজের দিকে ধাবিত হবে রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাটবাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে লাইভ স্টাইল বললে দেবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে লটারি জুয়ারে শেয়ার হাউজিং ব্রোকারি দালালি বা কন্ট্রাক্টরির মতো ঝুঁকিপূর্ণ ব্যবসায় আপনারা লাভবান হবেন এমনকি ঝটকা উপার্জনের পথ খুলবে তাতে সন্দেহের অবকাশ নেই আর জন্ম যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে তাহলে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে কথা গড়ে উঠবে এমনকি ভাই বোনদের সহযোগিতায় পশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম যদি উত্তর ফুলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে ধন পরিপূর্ণ একটি সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি খুব একটা শুভকর নয় তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে এমনকি সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ধরে রাখতে যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে পদে পদে ভুল না করেই তার জন্য ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে তাছাড়া বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিয়ে সমান হবে সেই সঙ্গে আয় উপার্জন কম খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে কর্মস্থলে বড় কোনো অর্ডার হাত ছাড়া হবে বসের বকুনি খেতে হতে পারে এমনকি সাসপেনশানও পেতে পারেন সেই সঙ্গে ব্যবসা যে মজুত মালের দাম কমে যাওয়ায় লোকসানও গুনতে হতে পারে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে হাল করতে পারে এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের অবসান জনিত সুখ দুঃখের হতে পারে তাছাড়া বিশেষ করে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদেও রূপান্তরিত হতে পারে তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত হবেন সেই সঙ্গে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে শ্রমিক আন্দোলন উৎপাদনে কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্যে তা থমকে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে সেপ্টেম্বর দুই ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি আপনাদের জন্য শুভ হবে স্মরণীয় হবে এমনকি মঙ্গলকর হবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হতে পারে আটকে থাকা কাজ সচল হতে পারে দূর থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে বৈদেশিক সূত্রে লাভবান করাতে পারে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগাতে পারে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগিয়ে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে সাধন ভোজনের সিদ্ধি লাভ করাতে পারে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করতে পারে কাম ক্রোধ লোভ মহম্মদ মাৎসর্য সরিপু দমন থাকতে পারে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজতে পারে যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে তাছাড়া গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত হতে পারেন সেই সঙ্গে বাদ্যযন্ত্রে একটা ঝলকা নিয়েও চলতে পারে আপনাদের বাড়িতে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক ধন্যদশা কাটবে ধার কর্য ঋণ মুক্ত করবে দুঃখ ধন্য দশা দূরে পালাবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ের বনমাল্য গলায় পড়তে সক্ষম হবে আজকের দিনটিতে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে সাজ সাজ রব করবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বৃচ্ছিক রাশি বৃচ্ছিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন ও উইড্রো হবে কর্ম দুর্ভমন দুর্ভ্রমণ হবে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কেসে জয়ী করবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লক্ষ্যে শুনবে জানবে মানবে মাথার মনে ভাববে এমন এমনকি বহু গুণে গুণান্বিত করবে প্রতিটা গুণে স্বীকৃতির স্বরূপ বিজয়ের বর্মাল্য গলায় পড়বে তাছাড়া মামলা মোকদ্দমা কেস সালিশ বিচারে আপনাদের জয়ী করবে সেই সঙ্গে শত্রুরা পিছু হতে বাধ্য হবে এমনকি বাণিজ্যিক প্রতিটা পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে এমনকি শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট করতে পারে রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দিতে পারে সেই সঙ্গে সৃষ্টির দিকে ধাবিত করতে পারে যা জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে তাই তো বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহবিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবারকে খুশিতে নাচাবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে বন্ধুত্ব করার আগে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে কারণ বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে নিঃসন্দেহ আপনারা বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যবসায়ী মানুষ যা আপনাদের চাওয়া পাওয়ার পরিপূর্ণ পূর্ণতা দেবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু নিয়ে তো ধনুরাশি ধনু জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষিত হবে সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ হবে তাছাড়া নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে জয়ী করবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সেই সঙ্গে বিশেষ করে আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করে রাখলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে ছা দিয়ে বাঁচাবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে তাছাড়া কর্ম ব্যবসায় ঝটকা উপার্জনের পথ সুপ্রশস্ত করবে আর জন্মনক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে আর জন্মনক্ষত্র যদি উত্তরাষা হয়ে থাকে তাহলে বিশেষ করে গুরুজনদের পূর্ণ আশীর্বাদও পাবেন সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি সুভা শুভ মিশ্র ফল প্রদান করবে তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে এমনকি একদিকে আয় উপার্জন কম অপর দিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে এমনকি শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে তাছাড়া সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে নেশা মধ্য জুয়া সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন তাছাড়া বিশেষ করে শোককে শক্তিতে রূপান্তর করে তবেই না এগিয়ে যাওয়ার সংকল্প করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে বন্ধ করে দেবে সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমন কি বিশেষ করে প্রতিযোগিতায় অবশ্য জয়ী হবেন সহযোগীরা সহযোগিতার হাতও বাড়িয়ে ধরবে সেই সঙ্গে কামনা বাসনাকে পূর্ণ করতে পারে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র আসতে পারে এমনকি বাদ্যযন্ত্রের ঝলকানি চলতে পারে সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকতে পারে তাছাড়া বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখতে পারে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি নিঃসন্তান দম্পতির মুখে হাসির ঝলক ফুটবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে এমনকি বিশেষ করে পথে কুড়িয়ে পাওয়া কোনো দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিনরাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট ঝামেলা ঝামেলার অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আস্তে মাছ পথে আটকে যাবে এমনকি দুর্জনদের আনাগোনা বৃদ্ধি পেতে পারে সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন করলে সেটি ঘাতক প্রমাণিত হবে এমন হারিয়ে দিতে পারে পারে হতে হতে বিষাক্ত দংশন থেকে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়া করতে হবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের ধোয়াই দিলে চলবে না কারণ দিন রাত চলতে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে অংশীদারী ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে এমনকি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা পদে পদে ভুল করতে পারেন সেই ভুলের মাসুল গুনতে গুনতে দিনটি অতিবাহিত হতে পারে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হয়ে পড়তে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার